বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানকে জেতাতে পাঠান পরিবার মাঠে নামতে চলেছে। পাঠান পরিবার অর্থাৎ ইউসুফ পাঠানের ছোট ভাই ইরফান পাঠান, তিনিও কিন্তু বহরমপুরে আসছেন রোড শো করতে, অর্থাৎ ভাইকে জেতাতে বদ্ধপরিকর এবং বহরমপুরের বিভিন্ন জায়গায় রোড শো করবেন। এই রোড শো নিয়ে বিস্তারিত থাকছে। বৃহস্পতিবার 9ই মে বহরমপুর লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে প্রচারে আসছেন তার ভাই এবং আর এক প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার ইরফান পাঠান। লোকসভা নির্বাচনে অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র বহরমপুর, এই কেন্দ্রে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ময়দানে নামিয়েছে তাদের তারকা প্রার্থী ইউসুফ পাঠানকে। প্রথমবার ভোটের ময়দানে নেমে ভালো মতোই প্রচার চালাচ্ছেন ইউসুফ পাঠান, এবার ভোট যুদ্ধে পাশে পেয়ে গেলেন ভাই ইরফান পাঠানকেও। বৃহস্পতিবার বহরমপুরে দাদার জন্য বিভিন্ন জায়গায় রোড শো করবেন ইরফান, এমনটাই খবর। বহরমপুরে 9 তারিখ আসছেন ইরফান, এই খবর জানিয়ে টুইটও করেন কুণাল ঘোষ। ইরফান পাঠানের আসার খবরে একদিকে যেমন বহরমপুরের তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা দিয়েছে, তেমনি তাকে দেখতে মুখিয়ে রয়েছেন এলাকার ক্রিকেট প্রেমীরাও। তবে অনেকেই মনে করছেন পাঠান ঝড়ে উড়ে যেতে হতে পারে বহরমপুরের রবিন হুড অধীর চৌধুরীকে। কেন্দ্রে কি এবার পরিবর্তন আসবে? কারণ বহরমপুরের রবিন হুড যাকে মানুষ বলে, আখ্যা দিয়েছেন মানুষ যাকে রবিন হুড বলে, আপনারা সকলেই তাকে চেনেন, অধীর চৌধুরী। তিনি 5 বারের সাংসদ, অর্থাৎ 25 বছর ধরে কিন্তু তিনি এই মাটিতে রাজত্ব করছেন, জয়ী হয়ে রয়েছেন কংগ্রেসের টিকিটে। তবে অনেকেই মনে করছেন এবারে পরিবর্তন আসতেও পারে, কারণ বহরমপুর লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার মধ্যে কিন্তু 6টি তৃণমূলের দখলে রয়েছে এই মুহূর্তে, 1টি বিজেপির দখলে, কংগ্রেস শূন্যে রয়েছে এখানে। তবে বাকিটা সময়ের অপেক্ষা। আগামী 13 তারিখ বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন এবং 4 তারিখ যে ভোট গণনা, তখনই কিন্তু প্রমাণ হবে যে কোন দিকে মানুষ রায় দিচ্ছে। আপাতত আমরা এখানে শেষ করছি। ক্যামেরায় ফরিতের সঙ্গে আমি জাহিদুল ইসলাম, WNews TV।